কাতারে নতুন করে শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা। জাতির স্বাগতিক কাতার ছাড়াও অংশ নিয়েছে কাতার, মিশর, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দোহার এই আলোচনায় অবশ্য যোগ দেয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী, হামাসের কোনো প্রতিনিধি, ইসরায়েলের পক্ষে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, নিরাপত্তা সংস্থা সিনবেতের প্রধান রোনেন বার এবং আইডিএফ এর প্রতিনিধি তিনজন নিজান অ্যালোন অংশ নিয়েছেন আলোচনায়। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর বিল বার্নস, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি ব্রেট ম্যাক পার্কো এতে অংশ নিয়েছেন।